আপনি কি জানেন পৃথিবীতে এমন অনেক অদ্ভুত জায়গা আছে যার রহস্য খুঁজে পাওয়া খুবই মুশকিল এবং এখনো পর্যন্ত তা খুঁজে পাওয়া যায়নি। ভারতেও এমন অনেক রহস্যময় জায়গা রয়েছে যার সম্পর্কে বিজ্ঞানীরা আজও সঠিক তথ্য উদ্ঘাটন করতে ব্যর্থ হয়েছেন। আসামের একটি গ্রামের নাম জাতিঙ্গা, এখানেও তেমন কিছু ঘটনা ঘটে। রিপোর্ট অনুযায়ী প্রতি বছর আগস্ট থেকে সেপ্টেম্বরের মধ্যে এই গ্রামে এক অদ্ভুত ঘটনা ঘটে যা দেখতে গোটা বিশ্বের মানুষ এখানে ছুটে আসেন। এই সময় দেশের বিভিন্ন প্রান্ত থেকে শত শত পাখি ওই ছোট্ট গ্রামটিতে এসে একসঙ্গে আত্মহত্যা করে। এই অদ্ভুত ঘটনাটি সবাইকে অবাক করে এবং এই কারণে গোটা বিশ্বের কাছে গ্রামটি পরিচিত হয়ে উঠেছে। এই নিয়ে বিজ্ঞানীরা বহু গবেষণা চালিয়েছেন, কিন্তু তারা এই রহস্যের সমাধান এখনো পর্যন্ত করতে পারেননি। আসামের উত্তর কাছাড় পার্বত্য জেলার বহু গ্রাম রয়েছে, তবে পাহাড় ও মালভূমিতে ঘেরা জাতিঙ্গা গ্রামটি সবার থেকে আলাদা। এই গ্রামে 1,200 জন উপজাতি বাস, তারা আজও বিস্তৃতির মধ্যে বসবাস করছেন। বনজঙ্গল ও হাঁস মুরগি প্রতিপালন করে তাদের জীবিকা নির্বাহ হয়। তবে আগস্ট ও সেপ্টেম্বর মাসের মধ্যে এখানে অনেক কিছু বদলে যায়। এই সময় পাখিদের রহস্যজনক আত্মহত্যা দেখতে গোটা বিশ্ব থেকে অনেক পর্যটক আসেন এবং গবেষকরাও গবেষণার জন্য আসেন, কিন্তু কিছুর পরেও এই রহস্যের কোনো সুনির্দিষ্ট কারণ খুঁজে পাওয়া যায়নি। বলা হয় যে অমাবস্যার রাত অশুভ শক্তি চরমে ওঠে, আর এই রাতেই জাতিঙ্গাতেও শত শত পাখি ভিড় করে আত্মহত্যা করে। এখানকার পাখিরা দুভাবে মারা যায়, প্রথমত পাখিরা নিজেরাই আকাশে থেকে পড়ে মৃত্যুবরণ করে, দ্বিতীয়ত এখানকার আদিবাসীরা কাঠের খুঁটিতে লণ্ঠন বেঁধে ঝুলিয়ে দেয়। এরপর হঠাৎ একঝাঁক পাখি এসে পোকার মতো ঘুরপাক খেতে খেতে আগুনের সংস্পর্শে আসে আর প্রাণ বিসর্জন করে দেয়। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো পাখির আত্মহত্যার ঘটনা কেবল এই গ্রামেই ঘটে। এখান থেকে মাত্র 2 কিলোমিটার দূরে আরও একটি গ্রাম রয়েছে, সেখানে পাখিরা এমন কিছুই করে না। জাতিঙ্গাতে পাখিরা দিনের বেলা সাধারণ আচরণ করলেও রাত নাবলেই তাদের ভিতরে এক অদ্ভুত হাহাকার শুরু হয় এবং তারা মরার জন্য আকাশে চক্কর দিতে থাকে। তাই জাতিঙ্গা গ্রামটি ভারতের পাখি মৃত্যুর গ্রাম হিসাবে পরিচিতি লাভ করেছে এবং এর রহস্য এখনও অজানাই থেকে গেছে। তো বন্ধুরা, এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক নিশ্চয়ই করে দিন আর এই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কখনোই ভুলবেন না।